আরেকটি প্রশ্ন এসেছে, এক ভাই লিখেছেন, গীবত করা তো হাক্কুল ইবাদ, তাহলে কেউ যদি গীবত করার পর তওবা করতে চায় তার কি বিশেষ কোনো পদ্ধতি আছে? গীবত বান্দার হক, কথা ঠিক আপনার। গীবত করা বুঝেন তো, মানে পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন আলোচনা করা যাতে কষ্ট হয়। জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, নবী সাল্লাম গীবতের সংজ্ঞায় বলেছেন, তোমার ভাই সম্পর্কে আলোচনা করা, এমন আলোচনা যাতে সে অসন্তুষ্ট হয় বা তাকে খারাপ লাগে। ভালো আলোচনা যদি করেন যে মাশা আল্লাহ, এই যে আব্দুল খালিক ভাই আছেন, জুমান ভাই, মাশা আল্লাহ খুব ভালো মানুষ, তাহলে ঠিক আছে। তার অনুপস্থিতিতে করছেন কিন্তু শুনলে সে খুশি হবে, এই যে আমার প্রশংসা করেছে। কিন্তু যদি এমন আলোচনা করেন যে লোকটি না দেখছো দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব মুসল্লি কিন্তু লোক ভালো না, লোক ভালো না, তার মধ্যে এই ত্রুটি রয়েছে, বুঝছেন, তাহলে এ হচ্ছে গীবত। গীবত হারাম এবং কাবিরা গুনাহ, গীবত হারাম এবং ছোট গুনাহ নয়, কাবিরা গুনাহ। আর বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। তো গীবত করা যাবে না বিশেষ শরীয়তি কারণ ছাড়া। আর শরীয়তি কারণ আপনি একজন সাধারণ মানুষ বুঝবেন কি করে? তা আলেমের কাছ থেকে বুঝতে হবে। রিয়াজুস সালেহীন একটি হাদিসের যে সংকলন রয়েছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির, তাতে গীবতের চ্যাপ্টারে 6টি ক্ষেত্র বলা হয়েছে। এই 6টি ক্ষেত্র ছাড়া, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কোনো ক্ষেত্রে গীবত চলবে না। আমাদের দেশের মানুষরা অনেককে দেখা যায় যে গীবত করার জন্য একটা অজুহাত খুঁজে, আমি এই কথা ওর সামনে বলতে পারবো। ও যদি ওকে যদি বলেন এই গীবত কেন করছো, ওর সম্পর্কে এইরকম আলোচনা করছে, তো গুনাহ নয়, বুঝছো, ওর সামনে যে বলতে পারবো আমি। সামনে বলতে পারলে আপনার জন্য জায়েজ হয়ে যাবে না যে আপনি তার অগোচরে বলবেন, না, ভুল কথা। সামনে যদি বলতে পারেন তাহলে সামনে বলুন। আপনার তার সামনে বলার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে ভাই আপনার মধ্যে ত্রুটি রয়েছে, নামাজ তো পড়ছেন কিন্তু আপনার ভাষাটা এত খারাপ কেন? জি, ভাষাটা ঠিক করুন আপনি, যদি এটাও একটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কথা বুঝতে পারছেন, মানুষের সাথে আচরণটা ঠিক রাখতে হবে। ওয়াদা খেলাফ কেন তো করেন? নামাজ তো মাশাল্লাহ পড়েন কিন্তু মানুষের কাছে টাকা পয়সা নিলে দেওয়ার নাম কথা নেই, এরকম কেন? জি, সামনাসামনি বলেন যাতে করে তার সংশোধন হয়। আর যদি না 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 লোকটি খুব খারাপ, লোকটি হাতে টাকা পড়ে গেলে আর পাওয়া যাবে না, কথা বুঝতে পারছেন, বা লোকটির মধ্যে এই ত্রুটি রয়েছে, আর আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি গীবত কেন করছেন, তো বলছেন আমি তার সামনে বলে দিতে পারবো। সামনে বলে দিতে পারলে সামনে বলতেন সংশোধন হইতো, কিন্তু তার চোখের আড়ালে বলে তো তার সংশোধন হলো না, বরং আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো। হতে পারে আপনি তার সম্পর্কে মিথ্যা বলছেন, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এই জন্যই বলা হয়েছে যে মরা মানুষের যদি গোস্ত খান তো সে কিচ্ছু বলতে পারবে না, সে কি আপনাকে সরাতে পারবে? কিন্তু একটা জীবিত মানুষের যদি গোস্ত খাওয়ার চেষ্টা করেন তো মারতেও পারবে আপনাকে, আপনি তার গোস্ত খেয়ে আপনারও গোস্ত খেয়ে নিতে পারে, সে ঠিক কিনা? তো এই জন্য মরা ভাইয়ের গোস্তের কথা বলা হয়েছে, যে সেই লোক চোখের সামনে থাকলে সে প্রতিবাদ করতে পারতো যে আপনি মিথ্যা কথা বলছেন, আমি ওয়াদা খেলাফ করি না, এরকম আমি এরকম বেমানি করি না, এইসব কথাবার্তা ভ্রান্ত কথাবার্তা আমি এই কাজ করি না, সে বলতে পারতো। চোখের আড়ালে কিচ্ছু বলতে পারছে না সে লোক, যেহেতু জানে না যে আপনি তার সম্পর্কে কি মন্তব্য করছেন। তো গীবত করা হারাম কাজ, এটি বান্দার হক। যদি এইরকম কেউ কাজ করে ফেলে, এই প্রশ্ন করা হয়েছে মনে হয়, তাহলে এর মাফ কিভাবে হবে? সে তার সাথে দেখা হওয়া যদি সম্ভব হয় তার কাছে মাফ নিতে হবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাইলে সাইড এফেক্ট না থাকে, সাইড এফেক্ট বুঝেন তো, মানে ডাক্তার সাহেবের টার্ম এটি, মানে তার ক্ষতিকর দিক না ফুটে উঠে, মানে মাফ চাইতে গেলে সে হয়তো জানছিল না যে তার গীবত করেছেন, আর তাকে কি বললে এমন মানুষ যে সে ভাববে না যে যাক লোকটি তোবা করে যখন এসছে, যাক আমার নিন্দা করেছে করেছে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে করেছে, অন্তরকে সাফ করে নি আর মাফ করে দি খালি অন্তর থেকে, এইরকম লোক হলে তো ভালো কথা। এইরকম লোক আজকালকার সমাজে পাওয়াই মুশকিল, কি হবে উল্টো আরো ক্ষতি হতে পারে। আচ্ছা বেটা তুমি আমার গীবত করেছ, ঠিক আছে, বাহ্যিক তো মাফ করে দিল কিন্তু ভিতরে শত্রুতা দানা বেঁধে গেল, ঠিক আছে সুযোগ পেলে তোমাকেও দেখবো, আর কোনোদিন ক্ষতি করে দিল, সুযোগ পেলে ক্ষতি করে দিল, তাহলে না না তাহলে বলতে যেতে হবে না। ওই রকম লোক হলে যা গীবত করে ভুল করেছেন করেছেন বলতে হবে না, তাহলে তাকে বলে যদি দেখেন যে না কোনো ক্ষতি নেই, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যদি বলি যে একটা সাহেব আব্দুল মনে ভাই আপনার তো আমি গীবত করে দিয়েছি ভাই, আর আমি জানতাম না যে এত বড় কাবিরা গোনা, আপনি মাফ না করে আল্লাহ মাফ করেন, ভাই মাফ করে দেন আমাকে, খুশি হবে না আরো শুনে, ভালো মানুষ হলে আরো খুশি হবে, মাশা আল্লাহ তোবা করে এসছে সে, অথচ আমি জানছিলাম না, খুশি হবে আরো, বড় আন্তরিকতা বাড়বে তার, যদি দিনদার মানুষ হয়, আর দিনদার যদি না হয় দুর্বল ইমানের মানুষ হয় তাহলে আরো শত্রুতা বাড়বে। সেজন্য ওই রকম দুর্বল মানুষ হলে, দুর্বল ইমানের মানুষ হলে তাকে বলতে যেতে হবে না। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য দান খেরাত করেন, তার গুনাহ গুনাহ করেছেন তো তার গীবত করে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে, তার নামে আমি এই দান করলাম, তার জন্য দোয়া করেন আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দাও, তার মান মর্যাদা বাড়িয়ে দাও, এই একটি পথ।
দেখা সাক্ষাৎ যদি না হয় অথবা তাকে বলতে গেলে যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর একটি পথ হচ্ছে যে যেই সব মজলিসে আপনি তার বদনাম করেছেন, দুর্নাম করেছেন, গীবত করেছেন, সেই সব মজলিসে বসে তার ভালো দিকগুলি নিয়ে আলোচনা করবেন যে ভাই লোকটি ভালো, এই লোকটিকে যে আমরা মুনাফিক বলতাম না, না না লোকটির ভালো অনেক দিক রয়েছে, প্রশংসা করার অনেক দিক রয়েছে, লোকটি দেখছেন কত সোজা মানুষ, লোকটি দেখছেন তার চরিত্র কত সুন্দর, তাকে অন্যায় কথা বললেও সে মেনে নেই, রাগ করে না, সে কষ্ট পায় না, দেখছেন ফজর নামাজে প্রথম কাতারে হাজির থাকে, অনেক দিক রয়েছে, ভালো দিক তার রয়েছে, যেগুলো নিয়ে প্রশংসা করেন তার। তাহলে এই যে গুনাহ করেছিলেন তার বদনাম করে বা দুর্নাম করে তার মানহানি করেছিলেন, তার প্রশংসা করে তার মান বাড়িয়ে দেন আপনি, এটা একটা তরিকা। যদি মানুষের আপনি ভালাই কল্যাণ চাইতে কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনার ক্ষেত্রে এই লোকটি সম্পর্কে যদি না বলি তাহলে ক্ষতিগ্রস্ত হবে কোনো মুসলিম ভাই, কোনো মুসলিম মহিলা, একজন লোক মদখোর, বুঝতে পাচ্ছেন, বিয়ে করার জন্য এসছে, লোকেরা গিয়েছে তার বাড়িতে, যাওয়ার পরে আশেপাশের লোককে জিজ্ঞেস করলে যে ভাই তোমার গ্রামের ছেলে, ছেলেটি কেমন, যদি ওই গ্রামের লোকেরা না বলে, খেয়ানত করে, তাহলে গুনাহগার হবে তারা, বলে দিতে হবে, মদখোর হলে বলে দিতে হবে, বেনামাজি হলে বলে দিতে হবে, যেই যে সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিতে হবে, তার যদি এমনকি স্ত্রী থাকে বলে দিতে হবে, অনেকে আমাদের দেশে দ্বিতীয় বিয়ের জন্য লুকিয়ে রাখে, বিয়ে করিনি, প্রথম বিয়ে বলে দিবেন, যদি জিজ্ঞেস করে যে তার কি বিবাহ শাদী হয়েছে, সে কুমারা লোক ব্যাচেলার লোক না তার বিবাহ শাদী রাখছে, বলে দিতে হবে,